আসসালামু আলাইকুম। আজ ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা কুল কুল এমন একটা পুডিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করি সবার কাছে ভালো লাগবে। একদমই ফোমি, স্পঞ্জি আর ভীষণ মজার এই পুডিংটা খেতে দারুণ লাগে, মুখে দিলেই অন্যরকম টেস্ট, পুষ্টিগুণেও ভরপুর। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি ফিরে আসবে এই পুডিংটা এক পিস খাওয়ার পরই। চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে তিনটা ডিম। যেই ডিমগুলো নেবেন এই পুডিংটা তৈরি করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, ডিমগুলো যাতে ফ্রিজ থেকে নামিয়ে নেওয়া না হয় সঙ্গে সঙ্গে। অবশ্যই ফ্রিজে ডিম থাকলে 10 মিনিট আগে নামিয়ে রাখবেন। সামান্য পরিমাণ, মানে 2-3 চামচি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে 3টি ডিমের অনুপাতে চিনি 1/2 কাপ পরিমাণে লাগবে। এবার হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন। ডিম আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, সেই অনুপাতে চিনি দিতে হবে। এবার আমি একটা ছোটো সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি এই ফেটানো ডিম, কারণ আমি এখানে মাপ দেব যে কতটুকু পরিমাণ হয়েছে। এই মাপেই আমি এই বাটিতেই দুধ ব্যবহার করব, সেজন্য মাপ নিতে হবে। যেই পরিমাণে ডিমের মিশ্রণ হয়েছে এখানে, আমি সেই পরিমাণে দুধ নিয়ে নিব। এই তো লিকুইড দুধ, এখানে আমি সম পরিমাণে নিয়ে নিলাম ডিমের মিশ্রণের সম পরিমাণ। এই দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আপনারা যদি চান গুঁড়া দুধ গরম পানিতে মিশিয়ে তারপর ঠান্ডা করে দিয়ে যেতে পারেন, বা লিকুইড আপনারা পছন্দ মতো গরুর দুধ বা যে কোনো দুধ দিয়ে করতে পারেন। তারপর আবারও একটু ফেটিয়ে মিলিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে দুধটাকে। এবার আমি যে পাত্রের মধ্যে, মানে যেই বাটিতে এই পুডিংটা পাতবো সেই বাটিটা নিয়ে নিলাম। অবশ্যই মানে আপনারা ওভেন প্রুফ বাটি বা টিফিন বক্সের বাটিতে নিতে পারেন, স্টিলের যে বাটি, তো ওভেন প্রুফ বাটি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্টিলের বাটিতে দিবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, 1.5 কাপ পরিমাণ পানিতে 2-3টি টিস্যু দিয়ে দিলাম যাতে করে বাটিটা না নড়ে। চাইলে কিন্তু একটা টাওয়াল দিতে পারেন, কিচেন টাওয়াল যেগুলো সেগুলো, এতে করে বাটিটা নড়বে না। তারপর এই বাটি বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানির পরিমাপটা কম করিয়ে দিবেন, যদি শুকিয়ে যায় আরও একটু দিতে পারবেন পরবর্তীতে। ঢাকনার এই ছোটো ছিদ্রটা বন্ধ করে দিলাম টিস্যু দিয়ে মুড়িয়ে। এবার 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে জাল করব। অবশ্যই পানির পরিমাপটা আপনারা একটু পরপর খেয়াল করবেন এসে শুকিয়ে গেল কি না, যদি শুকিয়ে যায় একটু পানি দিয়ে নিতে পারবেন। ঠিক 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি, আমার এখানে পানিটা শুকিয়ে গেছে আর পুডিংটাও যেহেতু হয়ে গেছে তো সেই জন্য আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর যাতে হাতে ধরা যায় বাটিটা, সে সময় নামিয়ে নেবেন। আমার এটা কিন্তু দেখে বুঝতে পারতেছেন কতটা ফুলে উঠেছে, হয়েই গেছে। এবার নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এভাবে করে একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু আলগা করে নিচ্ছি পুডিংটাকে। এই তো খুব সুন্দর ইজিলিভাবে কিন্তু এই কাজটা করা যায়। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা বানিয়ে চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সকালবেলায়, আর সারাদিনই ঠান্ডা হয়ে থাকবে, ইফতারের সময় এটা পরিবেশন করবেন। খুবই সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর এই পুডিংটা, ছোটরা যেমন পছন্দ করবে বড়রাও। এবার আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। এই তো খুব সুন্দর হয়েছে, আশা করব আপনারা ট্রাই করবেন। তো যাই হোক, আজকের এই লাশ অমলেট পুডিংটা কার কার কাছে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমি আমার পছন্দ মতো কেটে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। মনে হচ্ছে যেন পনির বানিয়েছি, তাই না? তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজ তাহলে বিদায়, যেতে যেতে বলবো ঠান্ডায় পুডিংটা বানিয়ে অবশ্যই খাবেন। আল্লাহ হাফেজ।